মিশন শো রহস্য রোমাঞ্চ 91.9 ফ্রেন্ডস এফএম এ। আজ শেষ রজনীতে এবার শোনাব সৌরভ মুখোপাধ্যায়ের শিহরণ জাগানো কাহিনী লাস্ট ট্রেনে রাত 11টায়। লোকটা মুড়ি সুড়ি দিয়ে বসেই ছিল অনেকক্ষণ। ট্রেন 4-5টা স্টেশন পেরিয়ে গেছে। আমরা 3 বন্ধু উল্টো দিকে জানলার ধারে বসে জমিয়ে আড্ডা শুরু করেছি। হঠাৎই নড়ে চড়ে উঠে আমাদের দিকে তাকালো। ভবিষ্যৎ আগে থেকে জানতে পারা যায় না বলছেন? আশ্চর্য, কারণ এই লোকটা এতক্ষণ জেগেই ছিল। আমরা ভেবেছি ঘুমোচ্ছে, তা নয়, দিব্যি শুনে যাচ্ছিল আমাদের এতক্ষণে তর্কাতর্কি। আমরা 3 জন, মানে আমি, রথিন আর সুশোভন, একসঙ্গে বসলে অবশ্য তর্ক বেঁধে যাওয়াটা কিছুক্ষণের মধ্যে অনিবার্য ব্যাপার হয়ে ওঠে। আসলে আমরা 3 জনে অফিস কলিগ, একদিকে যেমন দারুণ বন্ধু, আবার আমাদের মতের অমিল বিস্তর। রথিন ঘোর নাস্তিক, বিশ্ব সংসারের প্রতিটা ইঞ্চি ও যুক্তিবাদ দিয়ে যাচাই করে নিতে চায়। অন্যদিকে সুশোভন আবার 33 কোটি দেবদেবীকে নিত্যি প্রণাম ঠোকে, হাঁচি টিকটিকি তন্ত্র মন্ত্র জ্যোতিষ সব মানে। ও বলে, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বিশ্বাস করে সেটাকে না মানার মতো জোরদার বুদ্ধিবৃত্তি আমার অন্তত নেই বাবা। আমি হচ্ছি মধ্যপন্থী, যাকে বলে ওই সন্দেহবাদী। কি জানি, হয়তো রথিনই ঠিক, কিংবা হয়তো সুশোভন, শেষ কথা বলার আমি কে? ভূত আছে কি নেই, তন্ত্রমন্ত্র মারণ উচ্চারণে কাজ হয় কি না, জ্যোতিষীরা সত্যি জ্ঞানী নাকি বুজরুকি, এ ব্যাপারে কোনো দৃঢ় মতামত আমার সত্যি নেই। সত্যি বলতে কি, উৎসাহও নেই। এজন্যই বিশ্বাস অবিশ্বাস নিয়ে যখন তর্ক বাধে, রথিন আর সুশোভন দুজনেই আমার সমর্থন খোঁজে এবং প্রতিবারই হতাশ হয়। আজও ব্যাপারটা সেরকমই চলছিল। রাতের ফাঁকা ট্রেনে জমিয়ে বসার পর একথা সে কথা সূত্র ধরে জ্যোতিষ আর ভবিষ্যৎবাণী নিয়ে লেগে গেল রথিন আর সুশোভনের মধ্যে। রাত বেশ গাঢ় হয়েছে। অফিসের সহকর্মীর বউ ভাতে নেমন্তন্ন খেয়ে ফিরছি আমরা। দৌড়তে দৌড়তে এসে ধরেছি লাস্ট ট্রেন। হাঁপাতে হাঁপাতে ফাঁকা কামরাটায় উঠে সুশোভনই প্রথম মন্তব্যটা করল, ও লাক, একেই বলে লাক, বুঝলি রথিন? সেই শুরু। সেখান থেকে ডালপালা বেয়ে প্রথমটা আস্তে আস্তে, তারপর বিতর্ক একেবারে মগডালে চড়ে বসলো। সৌভাগ্য দুর্ভাগ্য জ্যোতিষ, সেখান থেকে ঠিকুজি কুষ্টি হাত দেখা রত্ন ধারণ, রথিন সমস্ত কিছু ধাপ্পাবাজের কুসংস্কার বলে উড়িয়ে দিচ্ছে, আর সুশোভনও জোর গলায় পাল্টা বক্তব্য রাখছে। তার স্টকে আছে মক্ষম মক্ষম সব এক্সাম্পল, কোন সালে কোন দেশে কোন যোগী কিংবা জ্যোতিষী কী কী ভবিষ্যৎবাণী মিলিয়ে দিয়েছিলেন, তার হাজারো বৃত্তান্ত। আর রথিন ধারালো যুক্তি দিয়ে সেগুলোকে খণ্ডন করার চেষ্টা করছে। আর আমি কোনো পক্ষেই নেই, কিংবা দুপক্ষেই আছি। মাঝে মাঝে এর হয়ে ঘাড় নাড়ছি, মাঝে মাঝে ওর হয়ে। রথিন তখন কথায় কথায় একবার সুশোভনকে মোটামুটি নক আউট করার মুখে জোরালো গলায় বলল, শোন, আজ পর্যন্ত কেউ নির্ভুলভাবে ভবিষ্যতের কথা বলতে পারেনি, সে হাত দেখেই হোক বা কোষ্ঠীগুণেই হোক কিংবা তোমার ওই নস্ট্রাদামুসের মতো অলৌকিক দর্শন দিয়েই হোক, যেটুকু মিলেছে বলে প্রচার করা হয় তার অনেকটাই আলগা আলগা অনুমান আর কমন সেন্স। পুরো ব্যাপারটা চালাকিতে মুড়ে রাখা, এক্সও হতে পারে ওয়াইও হতে পারে, সবটাই ব্যাখ্যা করার কৌশল। বিশ্বাসপ্রবণ মানুষ ওইসব কায়দাতেই ইমপ্রেসড হয়, ভাবে এই তো সত্যি মিলে গেল। ঠিক সেই সময় ওদিকে জানলার ধার থেকে লোকটা আওয়াজ বের করল, আমরা 3 জন একসঙ্গে চমকে ফিরে তাকালাম। কেমন যেন ধরা ধরা সর্দি বসা মতো গলা লোকটার। ভবিষ্যৎ আগে থেকে জানা যায় না বলছেন? রথিন লোকটাকে একটু মেপে নিল। একটা কালচে ধূসর রঙের চাদর দিয়ে গা মাথা পুরো মুড়ে বসে আছে। মুখের যেটুকু দেখা যাচ্ছে তারও বেশিরভাগটাই কাঁচা পাকা দাড়িতে ভর্তি।
বয়সও ঠিক বোঝা যাচ্ছে না, তবে ষাটের ওপর তো হবেই। সঙ্গে একটা ময়লা তেলচিটে ঝোলা ব্যাগ, প্রথম দেখায় ভব ঘুরে কিংবা পাগল মনে হওয়া বিচিত্র নয়। একটু তির্যক ভঙ্গিতে রথিন বলল, আপনি কি বলেন, জানা যায়? লোকটা একটু চুপ করে রইল, গলা খাঁকালে দিল বার দুই, একটু স্বগতোক্তির ঢঙে বলল, শেক্সপিয়ার বলেছেন এই ব্রহ্মাণ্ডে এমন অনেক কিছুই ঘটে যা আমাদের ব্যাখ্যার অতীত। ওসব আমাদের মুখস্থ আছে, অন্য লোকের বলি না করছি, আপনার নিজের ঝুলিতে যদি কিছু থাকে তো সেটা বের করুন। লোকটা রথিনের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, হঠাৎ মুখটা একটু স্প্রেড করে হাসলো, দাড়ির ফাঁকে সাদা দাঁতগুলো ট্রেনের হলদেটি আলোয় পরিষ্কার দেখা গেল। ভালো ভালো বলেছেন, নিজের ঝুলিতে, সত্যি জানেন এই ঝুলিতে একটা জিনিস দেখাতে পারি আপনাদের, দেখার পর বলবেন ভবিষ্যতের কথা আগে থাকতে জানা যায় কি না। সুশোভন খুব উৎসাহিত মনে হলো, আপনি কি অ্যাস্ট্রোলজার? আমি কোনো লজার টজার নই, আমি খুবই তুচ্ছ লোক, বাউন্ডুলে বেকার বলেন আর কি, বুঝলেন কিনা। তবে গুরুর কৃপায় একটা বিদ্যা শেখা হয়েছিল, সেটুকু যদি আজ্ঞা করেন তো দেখাতে পারি। সেই বিদ্যেটি কি ভবিষ্যৎ দৃষ্টি, নল চালা না পামিস্ট্রি, নাকি করটি বিচার, ওই মাথার খুলি দেখে গড়গড় গড়গড় করে সব বলে দেন? না না, ও সব কিছু নয়। আগে আমি শুধু আঁকতে পারি, আঁকতে পারি একটু আধটু। আঁকতে পারেন মানে কি আঁকা? ওই যা নিয়ে কথা হচ্ছিল, ভবিষ্যৎ, আমি ভবিষ্যতের ছবি আঁকতে পারি। ঠিক বোঝা গেল না, ভবিষ্যতের ছবি মানে কিরকম ছবি? পোর্ট্রেট, পোর্ট্রেট। আমি আমি যে কোনো মানুষের ভবিষ্যৎকালের পোর্ট্রেট এঁকে দিতে পারি, যে বয়সের ছবি সে দেখতে চাইবে আর দেখিয়ে দেব, ছবি এঁকে দেখিয়ে দেব। কিছুক্ষণ সবাই চুপ, তারপর সুশোভনই প্রথম কথাটা বলল, ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং না করছি, নতুন ধরনের একটা আজগুবি, যে কোনো বয়সের ছবি, অল ফোকাস। আমি তাকে থামিয়ে দিয়ে লোকটার দিকে তাকালাম, লোকটার ঝোলাটা কোলে তুলে নিয়েছে, একটু আগে বলেছিল ওই ঝোলার মধ্যে কিছু একটা জিনিস আছে, ওটা দেখে ইঙ্গিত করে বললাম, আপনার আপনার ওই ঝোলার মধ্যে কি আঁকার সরঞ্জাম আছে? সরঞ্জাম তেমন কিছু নয়, একটা ড্রয়িং প্যাড আছে আর একটা পেন্সিল, ওটুকুই গুরুজির দান। এই গুরুজিটি কে বলুন তো, এরকম আশ্চর্য ক্ষমতা যিনি দান করতে পারেন, তার তো ওয়ার্ল্ড ফেমাস হওয়ার কথা। আর আপনারও তো যশ কিংবা অর্থের জন্য এ বিদ্যা নয়। স্থির চোখে রথিনের দিকে তাকিয়ে লোকটা বলল, তারপর গলাটা আরেকটু গম্ভীর করল, তবে অবিশ্বাসীর ভুল ভাঙানোর জন্য দেখানোর অনুমতি আছে। আর আমার গুরুজির নাম শুনলে কেউই চিনবেন না, তিনি বরাবর লোকালয় থেকে দূরে নির্জন বাসে জীবন কাটিয়ে গিয়েছেন, ঘুরতে ঘুরতে ভাগ্য বলে তার কাছে গিয়ে আমি পড়েছিলাম, তার ছিল অসীম ঐশ্বর্য। সেখান থেকে বলতে পারেন এই একটি কণা মাত্র আমি পেয়েছি। ঝমঝম শব্দ তুলে একটা ব্রিজ বেরোচ্ছে ট্রেনটা, হু হু করে ঠান্ডা হাওয়া এলো এক ঝলক, মৃদু আলোকিত নির্জন কামরায় বেশ একটা গা ঝমঝমে পরিবেশ, তার মধ্যে লোকটার কথাগুলো যেন অন্যরকম একটা শিহরণ তৈরি করছিল। ভবিষ্যতে ছবি আঁকতে পারে বুঝে শুনলে কিরকম অদ্ভুত লাগে। আপনি
ইয়ে মানে ফিউচারের ছবিগুলো কিভাবে আঁকেন দেখতে পান সেই ছবি? লোকটা মাথাটা ওপর নিচে দোলালো, অর্থাৎ হ্যাঁ বলতে চাইল। চোখ বন্ধ করে পেন্সিলটা প্যাডে ছোঁয়ালেই ছবিটা ভেসে ওঠে, সঙ্গে সঙ্গে এঁকে ফেলতে পারি। তাহলে দেখি আমাদের মধ্যে কারো একটা পোর্ট্রেট আঁকুন তো। আচ্ছা ঠিক আছে, আমারটাই আঁকুন। এই মনে করুন বুড়ো হলে কেমন দেখতে হব, ওই 70-75 বছর বয়সে? ওভাবে হবে না, ওভাবে হয় না। এই প্যাডে আপনাকে নিজের হাতে লিখতে হবে ঠিক কোন সময়ের ছবি আপনি চাইছেন, সাল তারিখ এমনকি ঘন্টা মিনিট পর্যন্ত। মহাকাল অনন্ত, একটা কোনো বিন্দু নির্দিষ্ট করে দিন। লোকটা প্যাড আর পেন্সিল বের করে সুশোভনের দিকে বাড়িয়ে দিল। মনে মনে হিসেব করে নিয়ে একটু নার্ভাস নার্ভাস হাতে প্যাডের এক কোনায় সুশোভন লিখল, 22 আগস্ট 2060, মানে তখন ওর বয়স দাঁড়াবে 76 বছর। আরো লিখুন, ঘন্টা লিখুন, মিনিট লিখুন। আমাদের থেকে তাকিয়ে একটু অপ্রতিভের মতো হাসলো সুশোভন, তারপর লিখল, রাত 9:15। যত সব ধাপ্পা বাজি, যা তা কিছু একটা এঁকে দেখিয়ে দেবে। আমি আগাগোড়া লোকটাকে দেখছিলাম, পেন্সিলটা প্যাডে আলতো করে ছুঁয়ে রেখে নিষ্পলক চোখে সুশোভনের দিকে তাকিয়ে আছে। আধ মিনিট, এক মিনিট, আস্তে আস্তে দুটো চোখের পাতা নেমে আসছে, যেন সম্মোহিত হয়ে ঘুমিয়ে পড়ছে ও। আশ্চর্য, ওই চোখ বোঝা অবস্থাতে খসখস করে পেন্সিল চালাচ্ছে প্যাডের উপরে লোকটা, আর কি দ্রুত টান, ক্ষিপ্র বেগে পেন্সিল ছুটে বেড়াচ্ছে হাতের কাগজের উপর। কতক্ষণ লাগলো? 2 মিনিটও নয়। চোখ খুলে ফেলল লোকটা, প্যাডটা বাড়িয়ে দিল সুশোভনের দিকে। আমরা তিনজনেই ঝুঁকে পড়লাম। এক শীর্ণ বৃদ্ধির মুখ, মাথার সামনের দিকে অনেকটা টাক, চোয়ালগুলো ভেতরের দিকে বসে গেছে, সারা মুখে মাকড়সার জালের মতো বলি রেখা, চোখে মোটা কাঁচের চশমা। আমি পেইন্টিং বা ড্রয়িং এর কিছুই তেমন বুঝি না, কিন্তু এটুকু নিশ্চিত এ লোকের হাত অত্যন্ত পাকা, বলিষ্ঠ, রেখার কয়েকটা আঁচড় মাত্র, তার মধ্যে ছবিটা যেন একেবারে জীবন্ত হয়ে উঠেছে। কিন্তু এই কি সত্যর অর্থ সুশোভন? কি প্রমাণ আছে যে এটাই ওর ফিউচারের চেহারা? দাগ পড়ার কোনো লক্ষণই নেই এখনো পর্যন্ত, আর মুখটা এরকম যে শুকনো আমসত্তর মতোই হবে তার কোনো গ্যারান্টি আছে কি? আরে ও তো মোটা থপথপে হয়ে যেতে পারে। সন্দেহটা এরকম যে আমারও হচ্ছিল না তা নয়, সবচেয়ে বড় কথা এই ছবির যথার্থতা এক্ষুনি প্রমাণ করবার কোনো উপায়ও নেই। আচ্ছা তাহলে এটা সত্যি মেলে কিনা সেটা দেখার জন্য তো আমাদের আরো প্রায় 50 বছর অপেক্ষা করতে হবে। হবে না, উনি যা এঁকেছেন 100% অ্যাকিউরেট। বা 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 বা, তুইও তো দেখছি একেবারে ভবিষ্যৎ দৃষ্টি পেয়ে গেছিস। হ্যাঁ তো সার্টিফিকেট দিচ্ছিস কোন গ্রাউন্ডে? তুই নিজের 75 বছরের চেহারাটা দেখতে পাচ্ছিস? না শোন, আমি আমার দাদামশাইকে দেখেছি, মায়ের বাবা মারা গিয়েছেন 7 বছর আগে, সবাই বলে আমাকে নাকি তারই মতো দেখতে। ঠিকই বলে, আমিও তার ইয়াং বয়সের ছবি দেখেছি, আদল একেবারে স্পষ্ট, এবং তারও মাথায় ঘন চুল ছিল তখন। তাক পরে 45-এর পর মারা গিয়েছেন 78 বছর বয়সে, প্রায় হুবহু এই চেহারায় দাঁড়িয়েছিল। ছবিটার দিকে আঙুল তুলে দেখালো সুশোভন, রুথিন একটু থমকে গেল, তবে ভুরু দুটো কুঁচকে বলল, আই ডোন্ট বিলিভ ইট। তুই জল মেশাচ্ছিস যাতে করে ব্যাপারটাকে দাঁড় করানো যায়, আমাকে তুই ডাউন করার জন্য ইচ্ছে করে বানিয়ে তুলছিস এটা। না না না, একদম নয়, বিশ্বাস কর সত্যি। হ্যাঁ আমি তোকে আমার মামার বাড়িতে নিয়ে গিয়ে ছবিটা দেখাতে পারি। না না, আমি এক্ষুনি এটার ফয়সালা চাই। রথিনের চোয়াল শক্ত হয়ে উঠল, নাকের পাটাটা ফুলে উঠল অদ্ভুতভাবে,
আমার দিকে ফিরে ঝাঁঝালো গলায় রতীন বলল, এই তুই একবার তোর তোর ভবিষ্যতের ছবিটা আঁকতে দে তো, আমি জানি তুই এ ব্যাপারে অনেস্ট থাকবি। আমি আমি মানে রতীন যেভাবে বললো আমার আর না করার কোনো রাস্তা ছিল না। একটু ইতস্তত করে প্যান্টার একটা সাদা পাতায় ওই একই তারিখটা লিখে দিলাম, সময়টাও। সুশোভনের প্রায় আমারই সমান সমান বয়স, তার মানে তখন আমারও 75-76-ই দাঁড়ানোর কথা। দেখা যাক ছবিটা কি দাঁড়ায়। পেন্সিল ছুঁয়ে আবারও চোখ বুঝল লোকটা। আমি প্যাডের উপর পেন্সিলটা দিকে তাকিয়ে আছি, এক্ষুনি বিদ্যুৎ গতিতে আঁচড় পড়বে পাতায়। কিন্তু দেখি পেন্সিল স্থির, এক বিন্দু নড়ল না। লোকটাও চোখ খুলে ফেললো, সাদা কাগজে একটাও দাগ পড়েনি। আমি জিজ্ঞাসা চোখে তাকালাম ওর মুখের দিকে। লোকটা 2-3 সেকেন্ড আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে ডাইনে বাঁয়ে মাথা নাড়ল। কি ব্যাপার? নেই ছবি, নেই। ওই বয়সের কোনো ছবি দেখা যাচ্ছে না। মানে ছবি দেখা যাচ্ছে না কেন? লোকটা মাথা নিচু করেই রইল, কোনো উত্তর দিল না। রতীন একটা বিষাক্ত হাসি ছুঁড়ে দিয়ে বলল, তার মানে আর আঁকতে সাহস হচ্ছে না, যদি ফেসে যা। দাঁড়া 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 দাঁড়া, এক মিনিট। আচ্ছা আচ্ছা, আপনি কি বলতে চাইছেন ওই বয়স পর্যন্ত আমি আর বেঁচে থাকব না? তাই কি ছবি? তাই, বাস্তবিক তাই দাঁড়াচ্ছে। দুর্দান্ত দুর্দান্ত! আরে দারুণ কায়দা নিয়েছেন মশাই। এরপর 2 বছর কি 5 বছর করে কমিয়ে কমিয়ে তারিখ লাগানো যাক, ঠিক বের করে ফেলা যাবে যে ও কবে মারা যাবে। কি ঠিক বলছে কি না? 5-7 বার আঁকাতে বসলেই যে কোনো লোক নিজের আয়ু জানতে পারবে। ফাইন বিজনেস। আরে মশাই আপনি তো লাল হয়ে যাবেন। শুরু করে দিন, নিন শুরু করে দিন, শুরু করে দিন। লোকটা মাথা তুলে রতীনের দিকে তাকাল, চোখের দৃষ্টিটা অদ্ভুত। এরকম খসখসে গলায় বলল, আপনি আপনি ঠিক বলছেন না, একজন মানুষের মাত্র একবারই ছবি আঁকতে পারি, আমি দ্বিতীয়বার আর পারবই না। রিয়েলি? বেশ বেশ, তাহলে আমার একটা পোর্ট্রেট আঁকুন তো দেখি। কই দিন 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 প্যাডটা দিন, এই আমি সাল তারিখ এই সময় আমি সব লিখে দিচ্ছি। লোকটা হাত বাড়িয়ে প্যাডটা এগিয়ে দিল, খসখস করে সাদা পাতায় রতীন লিখ। রতীন, আরে কি লিখেছিস এটা? আরে ভবিষ্যতের কোন একটা সময় চাই যে, আরে এ তো আজকের তারিখ। রতীন মুখ বেঁকিয়ে হাসলো একবার, তারপর বাহাতের ঘড়িটা দেখালো, 11:45। ভবিষ্যতের সময় আমি দিচ্ছি ব্রাদার, রাত 11:00। এবার বোঝা যাবে আপনি কত বড় আর্টিস্ট। নিন নিন, ধরুন 15 মিনিট পরে আমার কেমন চেহারা হবে আঁকুন তো। এখানে আর অনুমান টনুমান নেই, ট্রেন থেকে নামার আগেই মিলিয়ে নেওয়া যাবে যে চোখ বুঝে ভবিষ্যৎ দেখে আপনি কেমন ছবি আঁকেন। রতীনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে প্যাডে পেন্সিল ছোঁয়ালো লোকটা, চোখ বুঝল। এবং সঙ্গে সঙ্গে খুলে ফেলল চোখ, পেন্সিল এক বিন্দু নড়েনি। আমার বুকের মধ্যে হাতুড়ির ঘা পড়ছে। সুশোভন অস্ফুট একটা আর্তনাদ করে ফেলল। রতীন উঠে দাঁড়ালো, প্রচন্ড উত্তেজিত কাঁপছে রতীন। কি বলতে চান আপনি? What do you mean? আমি 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 ঠিক আমি ঠিক বুঝতে পারছি না। আমি দেখতে পেলাম না ছবি, ছবি আমি দেখতে পেলাম না। দেখতে পেলেন না মানে ইয়ার কি? এতক্ষণ এত লম্বা চওড়া লেকচার দিয়ে গেলেন,
গুরুর কৃপা অলৌকিক বিদ্যে কি কি বলতে চাইছেন আপনি? বলুন বলুন কি বলতে চাইছেন আপনি? 15 মিনিটের মধ্যে আমি মারা যাবো? আমি কিচ্ছু বলছি না, কিন্তু ছবি কাগজের পাতায় না ফুটলে সেই রকমই মানে দাঁড়ায়। যাক, অনেকক্ষণ অহেতুক খানিকটা বাজে সময় কাটলো আপনাদের, আমি চলি। আমি পরে স্টেশনে না নামবো। না, আগে আপনি এটার মীমাংসা করে যাবেন, তবে আগে স্বীকার করুন যে আপনি ঠক চচ্চ আমাদের বুজরুকে দিয়ে আপনি ঠকাতে চাইছিলেন। রতিনের হাতে মুঠো শক্ত হয়ে উঠল, কপালের শিরা ফুলে দপদপ করছে। এগোতে এগোতে দরজার কাছে গিয়ে দাঁড়ালো লোকটা। আবার একটা ব্রিজ বেরোচ্ছে ট্রেন। ঘুম ঘুম ঝমঝম শব্দ, কামরাটা দুলছে, আলোটা কাঁপছে মাঝে মাঝে, অনেক নিচে নদীর জলে সেই আলো চিকচিক করে উঠছে। রথিন দাঁতে দাঁত চেপে বলল, শালা ফ্রড, চুচুর, ঘুমন্ত কোথাকার, বেঁচে পড়ে গিয়ে এখন ধর ফুরিয়ে পালাতে চাইছে দেখ। লোকটা মুখ তুলে তাকাল একবার, ঝমঝম শব্দের মধ্যে আমরা শুনলাম সে বলছে, 15 মিনিট কিন্তু পেরিয়ে যায়নি, পেরিয়ে যায়নি এখনো। তবে রে শালা, শালা এখনো তার পাচ্ছিস, তোকে আমি চাপা একটা ক্রুদ্ধ গর্জন করে হুড়মুড়িয়ে লোকটাকে ধরতে গেল রথিন। লোকটা দরজার দিক থেকে আরেকটু সরে গেল, আর রথিন আমরা দেখলাম রথিন লাফিয়ে যেতে গিয়ে কামরার মেঝে উঁচু হয়ে থাকা একটা লোহায় হুঁচট খেলো, ভারসাম্য হারিয়ে দরজার দিকে আছড়ে পড়ল রথিনের শরীরটা। আর ঠিক সেই সময় ট্রেনটাও প্রচণ্ড দুলে উঠলো একবার, তপ করে আলোটাও গেল নিভে এক সেকেন্ডের জন্য। একটা আর্থ চিৎকার আমাদের রক্ত হিম করে দিয়ে ক্রমশ নিচে, আরো নিচে, আরো নিচে মিলিয়ে গেল। পাথরের মতো বসে রইলাম আমি আর সুশোভন, চোখ বুঝে ফেললাম দুজনেই। আলো জ্বলল আবার, ব্রিজ শেষ। এবার শক্ত জমির ওপর দিয়ে হু হু করে ছুটে চলেছে রাতের রেলগাড়ি। চোখ খুললাম, দরজার কাছে কেউ নেই, না রথিন, না সেই লোকটা, শুধু হাওয়া। সবেগে ঝাপটা মেরে যাচ্ছে তীব্র হাওয়া, ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে লাস্ট ট্রেন। ঘড়ির কাঁটায় রাত 11টা। ঠিক এই ট্রেনের মতোই ছুটে চলবে সময়, কখনো অন্ধকার, কখনো আলোর ঢেউ পেরিয়ে। থাকবে না রথিন, থাকবে না সেই আশ্চর্য ছবি আঁকার লোকটা, আর থাকবে না রহস্য রোমাঞ্চ। আসছে, সে আসছে। আজকের শেষ গল্প লাস্ট ট্রেনে রাত 11টায় কারা কারা উঠেছিল এই সব চরিত্র হয়ে তাদের একটু পরিচয় দিয়ে নিই। রথিন বিমল কোলার, সুশোভন প্রসেনজিৎ ঘোষ, আর ওই আশ্চর্য ছবি আঁকা লোকটা আর গল্প বলা আমি, দুটোই আমি, সতীনাথ, সতীনাথ মুখোপাধ্যায়। ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাউন্ড এফেক্টস রাজা সেনগুপ্ত। তোমরা হয়তো শুনেছ কোনো কোনো এপিসোডে রাজার নাম বলা হয়নি, বিলিভ মি দু একবার আমি তাড়াহুড়োয় ভুলে গেছি, সেটা নিশ্চয়ই অন্যায়। কিন্তু আমার রেকর্ড করা ভয়েস ফাইনাল এডিটিংয়ের সময় রাজা নিজে উড়িয়ে দিয়েছে। ভাবতে পারো রহস্যটা কি? ওকে জিজ্ঞেস করেছিলাম, বলল নিজের নাম বারবার শুনতে কি আর ভালো লাগে নাকি? আমি আর কি বলবো, যাকে বলে কিং কর্তব্য বিমূঢ়। রহস্য রোমাঞ্চ 91.3।